আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা হাজির হয়েছি যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য, সেটা হলো অ্যাটিটিউড, আচ্ছা দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গিটা এমন একটা ব্যাপার যেটার কারণে আমরা আমাদের সমাজে, বিশেষ করে গ্রামগঞ্জে, একটা মানে খুব প্রভাব আসে ছেলেমেয়েদের। বলতে গেলে এমন যে আমরা মানুষকে জাজ করি, বিচার করি তার অর্থবিত্ত দ্বারা, হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে তার পোশাক আশাক দ্বারা, কোনো কোনো ক্ষেত্রে লেখাপড়া ইটিসি দ্বারা, এবং মানুষকে নিজের সাথে কম্পেয়ার করে হ্যাঁ ছোট করে আমরা উপস্থাপন করি, এবং অন্যকে ছোট করার মাধ্যমে আমরা নিজেদেরকে একটু আলাদা করে দেখতে চাই, বড় করে দেখতে চাই। এমন একটি কথা আমরা যেন বলতে চাই যে আমি আমার মতো, এবং আমি ওদের থেকে আলাদা, আমি ওদের মতো না। ঠিক আছে, তো এই যে একটা শ্যালো অ্যাটিটিউড, এটা আসলে কতটা ভালো কিছু এনে দেয় আমাদের জীবনে, এটা একটি দেখার বিষয়। আমরা যদি এই প্রতি যে দ্বন্দ্বিতা, অর্থাৎ যে অন্যকে ছোট করে নিজেকে একটু বড় করে দেখা, এই যে শ্যালো দৃষ্টিভঙ্গি, এখান থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি এবং সবাইকে সমান এবং নিজেকে একটু ছোট ভাবতে পারি, ভেবে মানুষের মিশে চলাফেরা করতে পারি, এক্ষেত্রে কিন্তু আমাদের যে অগ্রগামীটা একটু বেশি হবে। কিন্তু আমরা কি করি, একটু যদি পরিবর্তন হলে, একটু পোশাকের পরিবর্তন আসলে, একটু লেখাপড়া একটু ভালো কিছু করলে, অথবা যদি কিছু টাকা থাকে কাছে, তাহলে অন্য থেকে নিজেকে একটু বড় ভেবে অন্যকে হেয় প্রতিপন্ন করে থাকি, এবং আলাদা একটা ইয়ে নিয়ে, যে একটা 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 পার্ট নিয়ে থাকি আমরা, সহজ কথা যেটা বলতে গেলে। তো যার কারণে হয় কি, যে আমাদের দিন দিন যে মিলেমিশে চলার যে ব্যাপারটা, এটা কিন্তু হ্রাস পাচ্ছে, এবং হচ্ছে কি যে একতাটা চলে যাওয়ার ফলে আমাদের যেটা সৃষ্টি হচ্ছে, আমাদের শক্তিটা কমে আসছে। অর্থাৎ আগে ছিলাম আমরা একাধিক ভাই, এখন হয়ে যাচ্ছে এক ভাইতে পরিণত হচ্ছে। তো এটা আসলে আমাদের জীবনকে আসলে কতটা ভালো কিছু দিচ্ছে, এটা কিন্তু দেখার বিষয়। তো যাই হোক, আমরা চেষ্টা করব মানুষকে কোনো দিক থেকে ছোট করে না দেখে, তার দুর্বলতার পয়েন্টগুলো আমরা না খুঁজে ভালো দিকগুলো দেখে তাদের সাথে একটা সম্পর্ক বজায় রাখা, এগুলো নেটওয়ার্কিং। যেটা এই নেটওয়ার্কিংটা আসলে প্রত্যেকটা মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সাকসেস হতে হলে, একটা ভালো স্টেজে যেতে হলে অবশ্যই প্রয়োজন। তো যাই হোক, আমরা চেষ্টা করব সবাই সবার প্রতি একটা ভালো দৃষ্টিভঙ্গি রেখে, এবং খারাপ গুণগুলো খুঁজে বের করে না, খারাপ দিকগুলো খুঁজে বের না করে আমরা চেষ্টা করব যে তার ভালো কী কী দিক আছে সেটা খুঁজে বের করা, এবং একটা বন্ধু সুলভ আচরণ তৈরি করে সবার সাথে মিলে মিশে। তো যাই হোক, এটা ছিল আমাদের আজকের ভিডিওর আলোচনা বিষয়। তো আশা করি সবাই ভালো থাকবেন।